ফুলকপিটা কি হবে? হ্যাঁ, ফুলকপি বাদ হয়ে যাবে? কেন বাদ হয়ে যাবে? কেন বাদ হয়ে যাবে? কেন 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 বাদ হয়ে যাবে? মাছ শেষ হয়ে যাচ্ছে, আরো দেখলো অনেকটুকু। তো তুমি আরো একটু ভাত নাও, আর একটু ভাত নিয়ে তুমি ফুল কপিটা খেয়ে ফেলো। হ্যাঁ, কি ফুলকপিটা বাদ করা যাবে না? ও ফুলকপিটা কিনতে অনেক টাকা লাগছে, ফুলকপি অনেক দাম। তারপরে সেই ফুলকপিটা হচ্ছে যে এই যে বাসায় ছয় তলায় উঠাইতে হয়েছে, সেটা উঠাইতে অনেক কষ্ট হয়েছে। আবার হচ্ছে যে সেটা তুমি এখন বাদ করে দিবে, সেটা তো হবে না। ফুলকপিটা তো আমরা ফ্রি ফ্রি পাই নাই, কি করবো এখন তাহলে? আবার যদি ফুলকপিটা তুমি তুমি বাদই করে দাও, হ্যাঁ, তখন আবার ওই যে ময়লার ঝুড়িতে ফেলতে হবে। আর ময়লার ঝুড়িতে ফেললে আবার সেটা কষ্ট করে আবার নিচে নামাইতে হবে। তুমি কি ময়লার ঝুড়িতে নিয়ে নিচে নামিয়ে রেখে আসবে নাকি? হ্যাঁ, তাহলে কি করবা, খেয়ে ফেলবা? হ্যাঁ, খাইতে আবার কষ্ট হবে না? হবে না? তাহলে মাত্রই বললা যে বাত হয়ে যাবে, আবার বলতেছো কষ্ট হবে না। এটা এক এক ধরনের, এক এক সময় এক এক ধরনের কথা বলবে কি? এক এক সময় এক এক ধরনের কথা বলো। তুমি কি চিটার নাকি? তাহলে আবার এই যে কষ্ট করে আবার খেয়ে ফেললা, এই হিমেলা কাজ করো, আর একটা ফুলকপি দাও ওকে। কেন একটা ফুলকপি দাও? তাহলে যেহেতু খেয়ে ফেলছে, তার মানে আরো খেতে খাইতে পারবে। ও ভয় করে যে খাবে না। হ্যাঁ, তাহলে তো এখন ফুলকপি কেনা এটাই সার্থক হলো, তাই হলো না? তাহলে আর একটা দেই, ফুলকপি দেই, আর একটা মাছ দেই। কেন মাছ দিব না? কেন মাছ তো খাইতে হয়, ছোটদের তো মাছ খাইতে হয়, মলা ঢেলা মাছ, অনেক ধরনের মাছই খাইতে হয়। কি? হ্যাঁ, কেন মাছ খাবে একটা? কেন খাবে না? হ্যাঁ, কাটা আমি বেঁচেই দিব তোমাকে। হ্যাঁ, তাও নিবে না? তাহলে ফুল ফুল কপির মধ্যে তো কাটা নেই, তাহলে একটা ফুল কপি দিই। তাহলে একটা আলু দিই, আলুর মধ্যে কাটা থাকে না। হ্যাঁ, একটা আলু দাও তো। নাকি আর একটা দিব আলু? কেন? হ্যাঁ, ভাত আরো দিব, ভাত তো আছে আরো। ওই পেট ভরে গেছে, অল্প কয়টা ভাত খাইলে এত বড় ওই এত বড় পেট কি ভরে নাকি? কত বড় পেট তোমার? হ্যাঁ, তোমার পেট কি ছোট নাকি? কত বড় পেট! এই পেটের মধ্যে বার্গার ধরে, এই পেটের মধ্যে কাচ্চি ধরে, এই পেটের মধ্যে নুডলস ভরা ধরে, এই পেটের মধ্যে ডিম ঢুকে, এই পেটের মধ্যে কত কিছু ঢুকে। হ্যাঁ, তাহলে আরো ভাত নিলে তো পেট ভরবে, আর আর খাওয়া যাবে তো। হ্যাঁ, না খাইতে হবে তোমাকে? কেন খাবো না? হ্যাঁ, কেন খাবে না? কেন খাবে না? কেন কি ঝাল লাগছে নাকি? এখন একটু পানি খাবে? পানি নাই, পানি কিনে আনতে হবে। যাও নিচে, যাও নিচে থেকে পানি কিনে নিয়ে আস। তুমি যাও এখন, নিচে যাইতে পারবে না? এখন তো রাত্রি কয়টা বাজে? মাত্র 10টা বাজে, তুমি নিচে যাইতে পারবে না?
কেন যাইতে পারবে না? রাত হয়ে গেছে, কি হয়েছে? ওই যে এখনো মানুষজন রাস্তা দিয়ে, ওই যে দেখো কত লোকজন রাস্তা দিয়ে ওই যে চলাফেরা করতেছে, ওই যে ওই যে ওই যে লোকজন হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। হ্যাঁ তুমি যাও, নিয়ে আসো, বাড়ি নিয়ে আসো। একা যাইতে পারবা না? কেন? হ্যাঁ কেন? হারিয়ে যাবা না? এই যে সোজা গেলে ওই যে ওই যে ওই রাস্তার ওই মাথায় ওইখানে দোকান আছে, ওইখান থেকে তুমি পানি কিনে নিয়ে আসবা। যাও। গাড়িওয়ালারা তোমাকে দেখে দেখে সাইড দিয়ে চলে যাবে, বলবে যে ও একটা বাচ্চা ছেলে, ওকে সাইড দিয়ে যাই। সাইড দিয়ে ওরা চলে যাবে, তোমাকে তোমাকে ওরা সাইড দেবে, তোমার ওদেরকে সাইড দেওয়া লাগবে না। তুমি অনেক ভিআইপি পার্সন না, নামলেই লোকজন বুঝতে পারবে যে সত্য অনেক ভিআইপি পার্সন, এই যে ইউটিউবে ভিডিও করে, ওকে আমরা সাইড দিয়ে যাই। হ্যাঁ তাহলে যাও। তখন তো টাকা দিলাম তোমাকে, 500 টাকা দিলাম, সেই টাকা দিয়ে বাড়ি নিয়ে আসো। হ্যাঁ 500 টাকা দিছি না তোমাকে? হ্যাঁ তো সেই টাকা দিয়ে পানি নিয়ে আসো। কেন? আচ্ছা যাও, পানি নিয়ে আসো, সঙ্গে একটা আইসক্রিম নিয়ে আসো, তাহলে হয়ে যায়। হ্যাঁ একটা আইসক্রিম নিয়ে আসো তুমি। না না, পানির দাম 500 টাকা না, ওটা পানির দাম ধরো যে একটা 2 লিটার পানি নিবা 30 টাকা নিবে, 40 টাকা নিবে, আর বাকি টাকা অনেক টাকা আরো বেঁচে যাবে না? 500 টাকার মধ্যে 40 টাকা চলে গেলে আর কয় টাকা থাকে বলতে পারো? দোকানদার তোমাকে ইয়া করে দিবে, দোকানদার তোমাকে চিনে, তুমি ইউটিউবে ভিডিও করো না, দোকানদার ও তোমাকে চিনে, তুমি তো সেলিব্রিটি একজন, সেই সেলিব্রিটি। তাহলে যাও নিয়ে আসো, আইসক্রিমও নিয়ে আসো সাথে। হ্যাঁ কি কথা বলো, এমনি মুখ নাড়াচাড়া করো, কি যাবা না? কেন যাবা না? তাহলে একটা চিপসও নিয়ে আসো সাথে, নাকি তোমার ফেভারিট কি খাবার সেটা নিয়ে এসো সাথে। কি খাবার তোমার, কি খেতে পছন্দ করতেছে, মনে চাচ্ছে? কি মনে চাচ্ছে? হ্যাঁ চিপস খেতে। তাহলে চিপস নিয়ে এসো, কয়টা? 5টা নিয়ে এসো, সমস্যা নেই। 5-10 টাকা দামের আনবা, আর 20 টাকা দামের আনবা। 10 টাকা দামের আনলে 5টা নিয়ে এসো, 50 টাকা নিবে, আর ধরো পানির 50 টাকা, 100 টাকা চলে গেলো, যাক 500 টাকার মধ্যে 100 টাকা চলে গেলে আর কত টাকা থাকবে? যাও। হ্যাঁ কি করবা, যাবে একা যাবে নাকি আপুকে সাথে নিয়ে যাবে? ও এই কথা, তুমি একা যাবা? তুমি তো ছেলে মানুষ, মেয়ে মানুষকে রাত্রে একা বের হইতে হয় না, ছেলে মানুষ একা বের হইলে তো সমস্যা নেই। আর তুমি তো একজন সেলিব্রিটি, তোমাকে তো বললামই, বারবার বলতেছি। হ্যাঁ যাবে না? না তেমন তো, তাহলে সিদ্ধার্থকে সাথে নিয়ে যাও। যাও চলে যাও। তার মানে চিপস তোমাকে খাইতেই হবে এখন? এই চিপস খেয়ে খেয়ে তো এই যে দাঁত গুলো কেমন হয়ে গেছে, চিপস খাবা? আরো কি হয়েছে, কি আটকে গেছে? ডান হাত দাও। তুমি কি মাংস খেয়েছো নাকি? দাঁতে আটকে গেল ফুলকপি, দাঁতে আটকে গেল? হায় হায়, ফুলকপির মনে হাত পা হইলো মনে হয় না, পাখা হইলো? ছোট মানুষ ফুলকপি খাইলে মনে হয় ওই যে পাখা গজায়, হ্যাঁ এটা আমি শুনছিলাম। হ্যাঁ কেন, তাই তো শুনছিলাম আমি যে ফুলকপি খাওয়ার পরে ছোটরা যখন ফুলকপি খায়
তখন মুখের মধ্যে গিয়ে ওটা আস্তে আস্তে বড় হইতে থাকে। আর তুমি তো আমার পেটের মধ্যে বড় হয় কি না কে জানে, কি করবো এখন? হ্যাঁ, কি ভয় পাচ্ছ নাকি? কেন ভয় পাচ্ছ? হ্যাঁ, কেন ভয় পাচ্ছ? ওটা না, এই যে ওটা তো যাওয়াই হচ্ছে না, তুমি যাবে না রাত্রে ভয় পাচ্ছ, সেটা রাখলাম, কালকে যাও তুমি আম্মুর সাথে গিয়ে চিপস কিনে নিয়ে আসো, যাও। আর হচ্ছে যে এই যে ফুল কপি যে পেটের মধ্যে গিয়ে এখন বড় হয়ে যাবে, তখন কেমন হবে? হবে না? ঠিক আছে, দেখা যাক তাহলে, রাত্রে ঘুমাও, দেখি বড় হয় কি না। ঠিক আছে, ভালো থাকো তুমি, গুড নাইট।